If someone is judging you, it's their problem, not yours. Confidence is not that they will like me. Confidence is I'll be fine if they don't. Don't judge and don't doubt your power. If you doubt your power, you're giving power to your doubt. Be confident. Don't become brainless beauty because it is useless. Be confident, be yourself, and don't compromise with the quality. Welcome you all to another episode of Yamaha Youngster. I'm Nanzi Bakhan, will be with you in the end. And today we have four gorgeous, iconic, glamorous, talented four guests. একে আমি সবার কাছে যাব। আমাদের সাথে আছে এবি ওয়ালিউদ্দিন আহমেদ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে। আমরা আবার অনেক কথা বলবো আপনার সাথে। আমাদের সাথে আছে জনপ্রিয় এবং আসলে ট্রেন চেঞ্জ করা, যে কিনা কখনই আসলে স্রোতের সাথে যায় না, স্রোতের বিপরীতে থেকে নতুন একটা এক্সাম্পল তৈরি করে। এক্স্যাক্টলি, ইউ গেসড ইট রাইট। আমাদের সাথে আছে ডিজে সোনিকা। আপু কেমন আছেন? আপু, আই এম ডুইং গুড, হাউ আর ইউ? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সেম হিয়ার, থ্যাংকস আ লট, ইউ আর ফাইন এন্ড ইউ আর ডুইং গুড এন্ড উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ। আমাদের সাথে আছে এই সময়ে জনপ্রিয় অনেক অ্যাক্টিভিটিস এর সাথে আসলে জড়িত আমার খুব পছন্দের ব্যক্তিত্ব, উপস্থাপিকা, মডেল, এবং সামনে আমরা তাকে মুভিতেও দেখতে পাবো। আমাদের সাথে আছে মৌসুমী মো। কেমন আছেন আপু? নান্দিবা, আমি এই মুহূর্তে খুব ভালো আছি, কারণ প্রত্যেকটি মানুষ পরিচিত মুখ, এবং ওয়ালি ভাই, নান্দিবা, তোর সাথে আমাদের সঙ্গে, এবং সনিকা আপু আছে, তুমি তো আছোই, সুতরাং আমি খুবই হ্যাপি আজকে তোমাদের সঙ্গে যুক্ত হতে পেরে। আমরা আসলে অনেক বেশি খুশি আপনাকে পেয়ে। আমরা একে একে সবার কাছে আসলে যাব। আমি একটু ওয়ালি ভাইয়ের কাছে আসলে যেতে চাই, কারণটা হলো যেহেতু আসলে আমরা এতগুলো মেয়ে, এর মাঝে একটা মাত্র ছেলে, ব্যাপারটা কিন্তু সেই ইম্পর্টেন্স আসলে পাবে, এটাই আসলে। এক্স্যাক্টলি। এবং ওয়ালি ভাই, ওয়ালি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু বলে নিব, যেহেতু আসলে তোরসাপ আমাদের সাথে জয়েন করেছে, মাঝে একটু তাকে আমরা নেটের কারণে আমরা একটু দূরে ছিলাম, কিন্তু নেট কিন্তু কোনো বাধা হতে পারেনি। এক্স্যাক্টলি, আমাদের সাথে আছে দি আইকনিক মাল্টি ট্যালেন্টেড রাফা নান্দেবা তোরসা। কেমন আছেন আপু? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি অ্যামেজড টু বি হিয়ার, এন্ড আই এম হোপিং আপনারা সবাই ভালো আছেন, এন্ড ইয়া, লেটস জাস্ট বিগিন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। এক্স্যাক্টলি, আমরা আসলে সেটাই প্রত্যাশা করি। আপনি আসলে আমাদের দেশকে এমন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্টেড করেছেন, উই অল আর প্রাউড অফ ইউ। আমরা একে একে সবার কাছে যাব। আমি যেটা বলছিলাম, আমি একটু অলি ভাইয়ের কাছে যাই, যে ভাইয়া, সব মডেলরা আপনাকে এত চায় কেন? মানে এত চায়, নতুন শুরু করে একদম টপ অফ দ্য টাউন, সবাই অলি ভাইয়ের সাথে কাজ করতে চায়। আই থিঙ্ক আই নো দ্য রিজন, ইউ আর ভেরি নাইস, your behavior is fantastic, you are very friendly, maybe that's the reason, but actually kemon lage je eto sundori sundori model meera jokhon ashole wali bhaiya bole tokhon kemon lage? Thank you tomar question er jonno, ar media te onek bochhor kaaj korchi, 14 15 bochhor holo, তো যারা আমরা কাজ করি সবাই, আমরা এত ফ্রেন্ডলি এবং আমরা এত একসাথে কাজ করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আসলে। আর হচ্ছে, সবার সাথে আমি কখনো শাউট করে বা জোরে চিল্লায় কথা বলি না, বা আমি মডেলদের টাইমিং বলো, তারপরে ওরা যদি একটু লেট করতে চায়, সব বিষয়ে আমি ওদেরকে প্রাধান্য দেই, মানে ওরা অনেক কষ্ট করছে, বাট ওদেরকে একদম টাইমলি আসতে হবে। আমি ওদের সময় সুযোগ মতোই ওদেরকে আমি সবসময় ই করি, মানে ওদের সাথে কাজ করি, এবং অনেক বছর ধরে কাজ করছি, এবং সব সিনিয়র মডেল এখন যারা, বুলবুল টুম্পা বলো, আজয়া বলো, তারপর রুমা বলো, যারা যারা আছে সবাই আমরা একসাথে মিডিয়াতে আসছি, টুম্পা একটু আগে, তারপর আমরা সবাই একসাথে আসছি, সেই 2004 ইউ গট দ্য লুক থেকে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত। তো সবাই আসলে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, এই জন্য আগের ফ্রেন্ড তো পুরাতন ফ্রেন্ড, এই জন্য সবাই একটু ওইভাবে ট্রাস্টও করে আর পছন্দও করে, এটাই হচ্ছে মেইন কারণ। আর আমি সবাইকে খুব পছন্দ করি, মানে নি বোনের মতোই দেখি, আবার এর জন্য আর কি এই বাইরে মনে হয় না কিছু থাকতে পারে। সেটাই আসলে, এর বাইরে আসলে কিছু না সেটা আমরাও জানি, তবু আসলে প্রশংসা তো করতেই হয়, কারণ আমাদের সবার অনেক প্রিয় মানুষ আপনি। এবং একটু আমি বলে রাখি যে বাংলাদেশের প্রথম গ্রুমিং স্কুল আপনার হাতে আসলে প্রতিষ্ঠিত 2006 সালে, এবং 2005 আপনি বাংলাদেশের প্রথম মডেল ফটোগ্রাফি এক্সিবিশন, যেটা আমরা আসলে এখন অনেক
গুরুত্বপূর্ণ একটা জায়গা আসলে পেয়েছে, সেটা আপনি শুরু করেছেন 2005 সালে। অলি ভাই আমরা আবারও আপনার কাছে আসব। আমি এখন একটু চলে যেতে চাই হচ্ছে রাফা নাজি বা তোরসার কাছে, যে ফার্স্ট অফ অল আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, দ্য রিজন বিহাইন্ড ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ রিপ্রেজেন্টেড আওয়ার কান্ট্রি ইন এ গ্লোবাল প্ল্যাটফর্ম লাইক অ্যান্ড গ্লোবাল অ্যান্ড অলসো রিপ্রেজেন্টেড লাইক মিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। বাট তার বাইরে অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমি আসলে আপনাকে প্রশ্ন করি যে প্রত্যেকটা দেশে যে আসলে মিস ওয়ার্ল্ডের টাইটেলটা আসলে যে ক্যারি করে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বা সেই দেশের আসলে হওয়ার পরে কিন্তু তার অনেকগুলো দায়িত্ব থাকে, কিন্তু মানুষ বলে কথায় শোনা যায় যে আপনি নাকি আসলে হওয়ার পরে টাইটেল ক্রাউন জেতার পর অনেকটা আড়ালে চলে গিয়েছেন বা ল্যাম্পলাইটে কম আসছেন, দায়িত্ব ঠিক কতটা পালন করা হয়েছে ক্রাউন জেতার পরে এখন পর্যন্ত? ধন্যবাদ। যদি এই প্রশ্নটা করা হয় আড়ালে চলে যাওয়ার ব্যাপার বা লাইমলাইটে না আসার ব্যাপার, আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পরে যে ব্যাপারটা কাজ করেছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমার কিন্তু প্রচুর ইন্টারভিউজে পার্টিসিপেট করা হয়েছিল, লাইক আই ওয়াজ ইন দ্য লাইট, বাট ইন আ সেন্স যেটাকে বলা হয় নিজের আসলে যেটা বলা হয় গ্রুমিং এর জায়গাটা, আই ওয়াজ আ বিট মোর কনসার্নড অ্যাবাউট দ্যাট পার্ট, বিকজ ডেফিনেটলি মিস ওয়ার্ল্ড কম্পিটিশনটা শেষ করে আসার পরে দে উইল a lot of other scopes, তখন দেখা যেতে পারে হয়তো বা যে যে এক্সপেকটেশন অফ দ্য লাইমলাইটের যে ব্যাপারটা আসলে বলা হচ্ছে সেটা তখনও ফুলফিল করা পসিবল, বাট টিল দেন, টিল গোয়িং টু দ্য কম্পিটিশন, টিল গোয়িং টু অ্যান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, সো ওই জায়গা থেকে আসলে আমার কাছে ফোকাসটা ছিল মূলত গ্রুমিং এর দিকে, এন্ড সিন্স আই হ্যাড টু ডু সেলফ গ্রুমিং, সো পুরো ব্যাপারটা আসলে ইন আ সেন্স ওই দিকটার কারণেই হয়তো বা ব্যাপারটা ওভাবে করে প্রেজেন্টেড হয়েছে, আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্যাট, বাট যাই হোক অ্যান্ড রেসপন্সিবিলিটি জায়গা যদি আসে, বেসিক্যালি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যিনি হন বা মিস ওয়ার্ল্ড রেসপেক্টিভ কান্ট্রি যারা হন বেসিক্যালি, তাদের আর সব রেসপন্সিবিলিটির পাশাপাশি যে মোস্ট ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি হচ্ছে বিউটি উইথ আ পারপাস, বেসিক্যালি মিস ওয়ার্ল্ডে যারাই যান তাদের সবার একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে বিউটি উইথ আ পারপাস, সো ইউ আর বিউটিফুল, ইউ হ্যাভ টু বি বিউটিফুল ইন অ্যান্ড আউট, সো ওটা নিয়ে কাজ করা হচ্ছে, বিউটি উইথ আ পারপাস নিয়ে কাজ করা হচ্ছে। আমার একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের থ্রুতে আমার বিউটি উইথ আ পারপাসে কাজ করছি, অ্যান্ড এই কোভিড-19 চলাকালীনও চেষ্টা করছি কাজ করে যাওয়ার, সো ইয়া ডেফিনেটলি লাইমলাইটে থাকা হচ্ছে with responsibility and all the other things that I have to maintain. আমরা চাবো যে আপনি আসলে আরো বেশি আমাদের সামনে আসেন এবং দর্শকরাও কিন্তু আপনাকে অনেক পজিটিভলি নিয়েছে, আমরা আরো কথা বলবো তোরসা আপু আপনার কাছে। আমি এখন একটু যেটা বলছিলাম এগেইনস্ট দ্য ফ্লো বাট ইউনিক, আমি একটু ডিজে সনিক আপুর কাছে আসলে যেতে চাই, যে হয় কি আপু আমরা তো আসলে অনেক সময় আমাদের প্রফেশনের সাথে আমরা লেট নাইট শুটিং করি যেটা আসলে অনেক বেশি কমন, বাট টু বি ভেরি স্পেসিফিক যখন আসলে ডিজেদের কথা আসে অনেক গার্জেন বা অনেকে বলে যে হ্যাঁ আমার মেয়ে রাত বিরাতে বাইরে থাকবে, রাতে ডিজে পার্টি করবে, এটা আসলে স্বাভাবিকভাবে নিতে চায় না, কিন্তু আমরা কিন্তু আসলে প্রফেশনাল স্বার্থেই করি, একজন ডিজে রাতে বাইরে থাকবে এটা কিন্তু আসলে প্রফেশনালিজমের অংশ, মানে আমরা আসলে ঠিক কবে 2020 সাল আমরা ঠিক কবে আসলে এই প্রফেশনালিজম প্রফেশনটাকে আসলে এতটা স্বাভাবিকভাবে আসলে নিতে পারবো? যদি of course it is very positive now, there was a time jokhon sobai khub concerned chilo je ekta meye rater bela je kaj korbe, like eta ashole ekta stroter biporite o hoye jay, kintu ekhon dekha geche eto bochhor pore ami to 13 bochhor dhore eta korchi, so ekhon amader desh o onek unnato, amader desher security system o onek unnato, plus মানুষের মেন্টালিটি অনেক ব্রড এখন, সো আমাদের অনুষ্ঠানগুলো যে শুধু রাতেই হয় তা না, দিনের বেলাও হচ্ছে, বিভিন্ন কর্পোরেট পিকনিকস হচ্ছে দিনের বেলা, ইনফ্যাক্ট আগে দেখা যেত যে বিয়ের অনুষ্ঠানগুলো হলুদের অনুষ্ঠানগুলো কিন্তু রাতে হতো, এখন দেখা যায় যে মানুষ শখ করে একটু দিনের আলোতে করে একটু হলুদের অনুষ্ঠান, তো দেখা যায় যে আগে যেমন একটা কথা ছিল যে ডিজে মানে রাতে বেলায় অনুষ্ঠান, বাট এখন কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখা যায় যে আমরা সকাল 6টা থেকে কাজ করা শুরু করি, তারপরের দিন সকাল 6টা পর্যন্ত ব্যাক টু ব্যাক সারা দিন সারা রাত অনুষ্ঠান একটার পর একটা চলতেই থাকে, সো ইউ ক্যান জাস্ট সে যে এটা শুধু রাতেই হয়, অ্যান্ড আনাদার থিং যে সব কিছুরই একটা দুইটা সাইড থাকে, কেউ পজিটিভলি নেয় কেউ নেগেটিভলি নেয়, তো ইট টোটালি ডিপেন্ডস অন দ্যাট পারসন যে সে আসলে কিভাবে এই জিনিসটা নিচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক এখন এখন এটা খুব স্বাভাবিক, কারণ একটা ডক্টর, একটা পুলিশ,
একটা কল সেন্টারে যেই মেয়ে কাজ করে তারাও কিন্তু রাতে তাদের ডিউটি দিতে হচ্ছে, একটা পুলিশও রাত্রেবেলা, একটা মেয়ে পুলিশও রাত্রেবেলা ডিউটি দিচ্ছে, একটা মেয়ে ডক্টরও কিন্তু রাতেবেলা ডিউটি করছে। তো এখন বাংলাদেশে এটা বেশ নর্মাল। কিছুদিন আগে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানেও কিন্তু এই জিনিসটা মেনে নিতে মানুষের কষ্ট হচ্ছিল, বাট এখন আসলে যুগের সাথে সাথে সবই পরিবর্তন হয়। আর বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ, আর এখন আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা উন্নত দেশ। তো সেক্ষেত্রে আসলে ওই সোশ্যাল স্টিগমাটা, ইট হ্যাজ চেঞ্জড আ লট। এক্স্যাক্টলি, এবং আপনাকে আসলে অনেক বেশি ধন্যবাদ, কারণ যে কিনা প্রথমে শুরু করে তার উপর দিয়ে কিন্তু অনেক ধকল যায়, অনেক ঝড় যায়, অনেক আসলে অনেক কিছু আসলে সহ্য করতে হয়, কিন্তু আপনি সবকিছু সহ্য করেছেন এবং একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করেছেন যে এখন আসলে আপনার কি দেখানো পথেই আসলে আমরা অনেক নতুন মেয়ে ডিজে পাচ্ছি এবং তারা কিন্তু খুব সাকসেসফুলি আসলে কাজ করেছে। আমি থেকেই জানতাম যে আমি পজিটিভ কাজটা করছি, আর একটা সময় এটা মানুষ ঠিকই বুঝতে পারবে যে ইট ইজ পজিটিভ। সো আই থিঙ্ক ওই সময় এখন চলে এসেছে, দ্যাটস ওয়াই আই এম গেটিং অ্যাপ্রিসিয়েশনস নাও। আশা করবো এইভাবেই আসলে আমরা এই জিনিসটাকে এস্টাবলিশ করবো এবং সামনে আর সামনে আমরা আরো অনেক ভালো ভালো এরকম আপনার মতো আসলে আপনার দেখানো পথে যারা আসলে এসেছে সেরকম ভালো আরো অনেক ডিজে পাবো। আমি যদি এখন একটু মৌসুমি মো আপুর কাছে যেতে চাই, যে আপু আপনাকে আমরা অনেক অ্যাক্টিভিটির সাথে আসলে জড়িত থাকতে দেখি, আপনি সোশ্যাল আসলে অনেক কিছুর সাথে জড়িত আছেন, উপস্থাপনা করছেন, মডেলিংয়ে আমরা আপনাকে দেখছি এবং ফিল্মের ব্যাপারটা আসলে আমরা ওই প্রসঙ্গে আসবো, কিন্তু সবকিছু ছাপিয়ে যদি আমি আসলে উপস্থাপনার একটা ব্যাপার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, যে অনেক সময় হয় কি আপু, যারা উপস্থাপক তাদের কিন্তু অনেক গেস্টকে আসলে ডিল করতে হয়, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, মিডিয়া, বিজনেস, মানে অনেক চ্যালেঞ্জিং একটা প্রফেশন, কিন্তু অনেক সময় দেখা গেল যে অনেক মিডিয়া পার্সোনালিটি বলেন বা অনেক প্রমিনেন্ট ফিগার বলেন, সবাই না বাট কিছু কিছু এমনও থাকে যারা আসলে জি আপু, জি ভাইয়া, হ্যাঁ ঠিক, ইউ আর দি বেস্ট, মানে এই কমন গদবাতা ওয়ার্ডের বাইরে যদি কোনো উপস্থাপক তাদেরকে টেকনিক্যাল হার্ড পজিটিভ কিন্তু আসলে মানে লজিক্যাল কোনো কোয়েশ্চেন করে, তাহলে সেটা জিনিসগুলো আসলে নিতে পারে না, উল্টা আসলে উপস্থাপকের ঘাড়ে চাপিয়ে দেয়। জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আসলে সেই সেলিব্রিটি কিংবা সেই সাধারণ যেই বা গেস্ট হোক না কেন, তার আসলে কোয়েশ্চেন অ্যান্সার ফেস করার বা ফেস করার ক্যাপাবিলিটির অভাব, নাকি আসলে উপস্থাপকের কথা মাথায় রেখেও আমাদের আসলে গেস্ট সিলেক্ট করতে হবে, নাকি আসলে আমরা টক শোতেই বুলি বুলি ছাড়বো যে হ্যাঁ পরিবর্তন করতে হবে কিন্তু দিন শেষে আসলে আমরা গদবাথা ট্রেন্ডই ফলো করবো? একদিন উপস্থাপক হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ওকে, থ্যাংক ইউ নাজিবা। আসলে এইরকম অবস্থার মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হয় প্রায়ই। দেখা যায় যে এই শো গুলো আমরা কন্টিনিউ করি, একটি শো আমরা পুরো সপ্তাহ জুড়ে করছি, অর্থাৎ 30 দিনের একটাই শো, সেই শোতে এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখা যায় একজন একদিনের সাথে এপিসোড করছে অনেক গেস্ট, কিন্তু তার ওরকম কোনো কাজ নেই, মানে নতুন কোনো কাজ সে করেনি, দু একটা কাজ করে সে চলে এসেছে এই প্রোগ্রামে, এবং তাকে যখন প্রশ্ন করছি সে আসলে অ্যান্সার দিতে পারছে না। মাঝে মধ্যে এমনও হয়েছে, ধরো যে একজন পরিচালক এসেছেন, সঙ্গে একজন নায়িকা নিয়ে এসেছেন, তো আমি তাদেরকে প্রশ্ন করছি, আমি না তাদেরকে দেখেই হতাশ। এখন আমি যে প্রশ্ন করছি আমি জানি যে সেই অ্যান্সার দিতে পারবে না, তারপর আমি আরেকটু সহজ প্রশ্ন করলাম। কিছুক্ষণ পরে আমার যিনি প্রডিউসার, যারা উপরে বসে থাকেন, ট্রাক ব্যাগে সব নির্দেশনা দেন, তো তারা বললেন যে ওকে আমরা একটু রেস্ট নেই 15 মিনিট, আমরা একটু ঘুরে এসে তারপর আবার শো শুরু করবো। তো তখন আমরা যখন বের হলাম, তখন তিনি একটা পরামর্শ দিলেন যে আমার মনে হয় পরিচালকের সঙ্গে যেহেতু আরেকজন এসেছে আমরা 3 জনকে নিয়ে বসি, তাহলে কথা বলা আরেকটু কমে যাবে। এখন ধরো মাঝে মধ্যে এরকম হয় যে যখন একজন গেস্ট থাকে, উপস্থাপক নিজেই বকবক করে। আমি একটা সকালের শো করতাম, ওই শোটা করে আমার একটা মেনিয়া হয়ে গিয়েছিল, মানে বেশি কথা বলা। ওই শোটা হচ্ছে 1.5 ঘন্টার শো, 1.5 ঘন্টার শোতে হচ্ছে 8টা গান। এখন 8টা গান না, 1.5 ঘন্টায় 30 মিনিটের মতো কথা বলতে হয়। তো মাঝে মধ্যে যেহেতু রেগুলার শো ছিল, ওইটা আমার শুরুর দিককার কথা বলছি, আমি এত বেশি কথা বলতাম এবং প্রথম দিকে আমি পারতাম না যে এতক্ষণ আমি কি কথা বলবো, মানে একটা উপস্থাপক খালি কথা বলে। তো আমার প্রডিউসার বলতেন যে শুনো, একটা চুইংগামের মতো কথা না টানবা, টেনে বড় করবা, বুঝছো, না হলে তো শো কন্টিনিউ করতে পারবো না। তো দেখা যেত আমি শুরু করছি, শুরু করে উনি কোনো কথা বলতেছে না, হ্যাঁ না জি আপু, এই আমি একা একাই কথা বলতেছি, উনি একটা গান করলেন, সেই গানের গীতিকারকে, সুরকারকে, তাদের জীবনী নিয়ে আমি কথা বলা শুরু করে দিচ্ছি, এইভাবে কন্টিনিউ করতাম। তো এইটা যেটা হয়, উপস্থাপকরা খুব বিব্রত হয়, কিছু করার থাকে না, অডিয়েন্স ভাবে যে উপস্থাপক নিজেই কথা বলছে কিন্তু আসলে আমাদের কিছু করার থাকে না। আর কখনো কখনো খুব ভালো গেস্ট পায়, যেমন তোরসা, ও খুব চমৎকার কথা বলে, তো ওর মতো গেস্ট হলে খুব কথা বলে আরাম। আমি যেরকম এখানে তোরসার ইন্টারভিউ করেছি, ওয়ালি ভাইয়ের ইন্টারভিউ করেছি, এদের সঙ্গে কথা বলে ভীষণ আরাম। সুনিকা আপুকে এখনো আমি পাইনি,
আশা করছি সামনে আমাদের কোন একটা শোতে দেখা হবে ভেরি সুন লেটস হোপ ফর ইট ইনশাআল্লাহ তো আমার মনে হয় যারা গেস্ট চুজ করেন তাদের একটু মাথায় রাখা দরকার সে আসলে কেমন করবে আর গেস্টদেরকেও বলতে চাই যারা ইন্টারভিউ দিতে আসে তারা তো জানবে যে তার কাজগুলো নিয়ে আমি কথা বলবো তো কাজগুলো নিয়ে সে কি বলবে আর সে যেহেতু যারা আসলে মূলত ইন্টারভিউ দিতে আসে তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি হবে উড বি সেলিব্রিটি তো তাদেরকে দেখে মানুষ শিখবে সুতরাং তাদেরকেও কিন্তু একটু গুছিয়ে আসা ভালো বা তাদেরও মনে হয় যোগ্যতা থাকা দরকার তারা কিভাবে কথা বলবে কিভাবে কোশ্চেনের অ্যান্সার করবে তো আই থিঙ্ক এটা আসলে উপস্থাপকের উপর বর্তায় না টোটালটা গেস্ট অ্যান্ড যিনি আমাদের এই গেস্টদেরকে ঠিক করেন অর্থাৎ আমাদের প্রডিউসার তাদেরকেও বিষয়টা মাথায় রাখাটা জরুরি এটি আসলে কথা বা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস আসলে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় এবং কাকে কোন ক্ষেত্রে আসলে আমরা তো কাউকে আসলে দোষ দিতে চাই না কিন্তু যারা আসলে রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যার যারটা তার ফলো করা উচিত আমরা আবারও আসবো আপনাদের সবার কাছে আমি তোষাপুর কাছ থেকে অনেক জানার আছে আপনার কিন্তু আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে অনেক 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 অর্জন এবং মানে ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড আ লট মানে সেটা আসলে বলে শেষ করা যাবে না অল্প সময় কিন্তু টু বি ভেরি স্পেসিফিক আমি যদি আসলে আপনাকে জানতে চাই যে আপনি যেহেতু আসলে আমাদের প্রথমে গ্রুমিং ইনস্টিটিউট খুলেছেন বাংলাদেশে প্রথম যেটা আমি বলছিলাম ফটোগ্রাফি এক্সিবিশনে এরকম একটা ব্যাপারকে আপনি প্রথম আসলে তুলে এনেছেন বাংলাদেশের মতো একটা দেশে আর যখন আসলে ইন্টারন্যাশনালি যখন আপনি শো করতে যান আপনার কি মনে হয় যে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা আসলে কতটুকু এগিয়েছি এবং আরো কতটুকু আমাদের আগানো উচিত ফ্যাশন ডিজাইনার উইক করেছি লন্ডনে ফ্যাশন উইক করেছি তারপর নেপাল ফ্যাশন উইক করেছি যে শো গুলো করেছি সেই শো গুলো দেখে করে বা আমার দেখে যেটা মনে হয় আমাদের শোর সাথে ওদের শো মানে তুলনাটা করা চলে না বাট আমাদের শো যেটা হচ্ছে ভালো হচ্ছে বাট ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে আমাদের শো গুলো যে হচ্ছে না তা না আমাদের দেশ অনুযায়ী আমাদের শো গুলো ভালো হচ্ছে বাট ইন্টারন্যাশনাল লেভেল চিন্তা করলে আমি লন্ডনের শো যদি বলি ওদের ব্যাক স্টেজ এর যে ম্যানেজমেন্ট বা নেপাল ফ্যাশন উইকের প্রপার একটা ফ্যাশন শো ফ্যাশন উইক যেটা হয় তো আমাদের দেশে যেটা হয় মডেলরা আমি একটা কোনো ড্রেস দিব মডেল চুজ করে আমি এটা পরবো না ওইটা পরবো বাট ইন্টারন্যাশনাল শো গুলো যেটা হয় মডেলরা এটা বলে না বলে আমি যে কাপড়টা দিব তারা হ্যাঙ্গার তারা পড়বে সেই ড্রেসটা পড়বে তারপরে মেকআপ গেটআপ নিয়ে তারা কোনো কথা বলে না যে আমাদের বাংলাদেশে যেটা দেখি সবসময় সব ফ্যাশন শোতেই মডেলরা বলে আমি এই লিপস্টিকটা ইউজ করবো এটা এটা আমাকে ভালো লাগবে না চোখটা এটা করি হ্যাঁ তো এই জিনিসগুলো এখনো প্রফেশনালি আমাদের দেশের মডেলরা বলে যে প্রফেশনালিজম ঠিক আছে তারপর ইন্টারন্যাশনাল লেভেলের বাট এই জিনিসগুলো কিন্তু এখনো আমাদের ঠিক হয়নি 2004 এ আরং বাংলাদেশ ফ্যাশন উইক এবং 2007-8 বা 9 এ প্যারিস কামস টু ঢাকা এই দুটো শোই বাংলাদেশের সবচেয়ে সেরা ফ্যাশন শো এরপরে কিন্তু 14 বছর বা 15 বছরে সেই জায়গার এখন তো আমাদের দেশের ডিজিটাল বাংলাদেশ বা অনেক উন্নত করে হয়েছে বাট এই দুটো শোর সামনে কিন্তু এখনো যেতে পারেনি ওই দুটো শো বাংলাদেশের টপ শো এখনো যে যারা ফ্যাশন ফ্যাশন মডেল বা ফ্যাশন ডিজাইনার বা কোরিওগ্রাফার সবার মুখেই এই দুটো শোর নাম শুনবেন তো এই দুটো শোই হচ্ছে আমাদের বাংলাদেশের টপ শো এরপরে বাংলাদেশ ফ্যাশন উইক হচ্ছে ট্রেসিমি বাংলাদেশ ফ্যাশন উইক হচ্ছে সবগুলোই হচ্ছে মানে হওয়ার মতো হচ্ছে যে এটা বলবো না যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে আজকাল আমাদের একটা অভ্যাস হয়ে গেছে বা একটা কাজ করি আমি একটা ট্যাগ লাগিয়ে দিই যে আমি ইন্টারন্যাশনাল ডিজাইনার বা একটা আবার অনেকে নিজে নিজে যে টাকা দিয়ে ইন্ডিয়াতে শো করছে বলে যে আমি ইনভাইটেশন পেয়েছি ওরা সব বিয়ার করেছে ওরা হোটেল দিয়েছে পরে শুনি কিছুই দেয় নাই নিজে নিজে যে পার্টিসিপেট করেছে নিজে ইন্টারন্যাশনাল তকমাটা লাগানোর জন্য তো এই এই ব্যাপারগুলোর জন্য আমি অনেক ভিতরে অনেক কিছু জানি তো এর জন্য আমার মনে হয় না আমরা ইন্টারন্যাশনাল লেভেল বাংলাদেশের 3-4 মডেল এই 16 বছরে বাংলাদেশ মিডিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কত বছর এই জান্নাতুল ফেরদৌস পিয়া আসিফ আজিম আর হচ্ছে বিবি আপাতত বাংলাদেশের ফার্স্ট মডেল যে সারা ওয়ার্ল্ড এর ফেমাস এবং ওই জায়গাতে কেউ যেতে পারেনি বিবি রাসেল হ্যাঁ ভোগ ম্যাগাজিন কসমোপলিটন তারপরে H&M তারপরে জারা তারপরে প্রাদা তারপর আর্মানি এক্সচেঞ্জ সব কাজ উনি করেছেন মার্সিডিজ বেঞ্চ এর মডেল হয়েছেন তারপরে উনি ফেমাস ফ্যাশন ডিজাইনার ও উনার লেভেলে কিন্তু এখনো একটা ফ্যাশন ডিজাইনার আপনি দেখাতে পারবেন না আমরা তো তুচ্ছ উনার উনার সাথে নাম যায় এমন একটা ডিজাইনারের নাম নানজিবা আপনি বলেন যে হ্যাঁ বিবি আপার সাথে এই নামটা যায় সবাই ভালো করছে ঠিক আছে এটা আমাদের দেশ অনুযায়ী বাট ইন্টারন্যাশনাল লেভেল আমি
মানতে নারাজ। আমাকে সব সব টক শোতে বলা হয় ইন্টারন্যাশনাল কাজ করে ইন্টারন্যাশনাল লেভেল, বাট আমি আমার দেশে কাজ করছি ইন্টারন্যাশনাল। আমি যদি ভালো ইনভাইটেশন পাই আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি, দেশের ফেব্রিক নিয়ে কাজ করি, দেশীয় গান ইউজ করি, দেশীয় প্রপস ইউজ করি। বাট আমার কাছে এখনো সন্দেহ যে আমার উপর অনেক ডিজাইনার বা অনেক মডেলরা অনেক সবসময় টক শো থেকে বেরিয়ে ফোন দেয় যে তুমি এইভাবে কথা বলো কেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেল আমরা এখনো পৌঁছাতে পারিনি, ওদের সাথে আমাদের তুলনা হয় না। আমরা আমাদের মতো ভালো করছি, আমাদের দেশ অনুযায়ী আমরা অনেক ভালো করছি, বাট ওদের মতো না। থ্যাংক ইউ। আমাদের দোষ যে কেন আসলে প্রবলেম নিয়ে আমরা কথা বললাম, আসলে দেয়ার ইজ দ্য প্রবলেম, দেয়ার ইজ দ্য সলিউশন টু, এন্ড আমাদের তো সলভ করতে হবে। আমরা যদি আসলে ফাইন্ড আউট নাই করি যে আমরা কি ফেস করছি তাহলে আমরা সলিউশন করবো কি হবে। যাই হোক, আমি অনেক খুশি ওয়ালি ভাই আসলে এতগুলা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে আমাদেরকে শেয়ার করলো, আমরা আবারও আপনার কাছে আসবো। এখন আমি একটু উড়াল দিতে চাই আমাদের কমেন্ট বক্সে যে আমাদের দর্শকরা আসলে আমাদের উদ্দেশ্যে কি বলবো। আমাদের সাথে আছে বাবুল খান, বলছে মৌসুমী আপু অনেক ভালোবাসি, আপনাকে আসলে আমরা অনেক বেশি ভালোবাসি। আমাদের সাথে আছে সুমন হাওলাদার, বলছে সবাইকে অনেক ভালো লাগছে। দুর্লভ রাজু আছে, বলছে সবাইকে দেখছি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রুবেল মিয়া আছে, বলছে দিদিসনিক আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার স্টাইল আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে সবাইকে অনেক বেশি পছন্দ করি। আমাদের সাথে আসিফ আকবর আছে, আমাদের সাথে মোহাম্মদ আমিন আছে। আমার কাছে মানে প্রত্যেকটা গেস্ট নিয়ে আজকে অনেক কমেন্ট আছে, সেগুলো আসলে পড়ে শেষ করতে পারবো কিনা আমি জানি না। সালমা জাহান বলছে যে তোরসা অনেক মাল্টি ট্যালেন্টেড, এক্স্যাক্টলি শি ইজ, আই উইল কাম টু দা পয়েন্ট। আমাদের সাথে ওয়ালি ভাইয়ের একজন ফ্রেন্ড আছে, সামিয়া গাজী, বলছে ওয়ালি ভাইয়ের ফ্যাশন জিনিস ফ্যাশন আইটেম গুলো অনেক ইউনিক। হ্যাঁ আসলে ইউনিক, আমি অ্যাপ্রিসিয়েট করি। সবার সাথে আসলে আমরা কথা বলবো ওয়ান বাই ওয়ান, আশা করি সময়ের স্বল্পতা আমাকে প্যারা দিবে না। আমি যদি এখন আসি একটু তোরসার কাছে যাই, যে আমাদের মিস অল বাংলাদেশ তোরসা, আমি যদি আপনার প্রোফাইল দেখি আপনি অনেক কাজের সাথে জড়িত, এবং এমন না যে হুট করে আপনি এতগুলো কাজ করেছেন, ছোট থেকে অল্প অল্প করে আসলে আপনি সফলতার বীজ বুনেছেন। এবং এত কিছুর পরেও কি কখনো শুনতে হয়েছে আপনার লুকস নিয়ে কোনো কমেন্ট কি আসলে কখনো শুনতে হয়েছে? কারণ আমাদের দেশে হয় কি, আমরা আমি পার্সোনালি যেটা মনে করি সেটা না, অনেক সময় আমরা কাজ করতে যে যেটা ফেস করি যে কেন জানি মানে রূপের সাথে গুণের তুলনা করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় কম্পারিজনটা হওয়া মানে কোনো প্রশ্নই ওঠে না, গুণ একটা অন্যরকম ব্যাপার। তো আপনাকে কখনো এই জিনিসটা ফেস করতে হয়েছে কিনা একটু শুনতে চাবো আপনার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না এটা এটা খুবই আসলে একটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যান্ড আসলে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। যদি বলতে হয় রূপের সাথে গুণের তুলনা, আসলে আমরা যখন স্পেশালি আমি যদি মিস ওয়ার্ল্ড বাংলাদেশই বলি, মানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টাইটেলটাই যদি বলি, আমরা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বা পেজেন্ট বা বিউটি পেজেন্ট বলতে আসলে আমরা সবসময় গুড লুকসটাকেই বুঝি। আমরা গুড লুকস আর বিউটিটাকে অনেক বেশি মিক্স আপ করে ফেলি। So good looks is good looks, but when you talk about beauty অথবা beautiful এর কথা যখন আসে, এটা সবসময় আসলে আউটার এন্ড ইনার বিউটি। কারণ একটা মানুষ কখনোই তার আউটার বিউটিকে প্রিজার্ভ করতে পারে না, কিন্তু একটা মানুষ চাইলেই তার আউটার বিউটির সাথে ইনার মাইন্ডসেটটাকে যদি তার প্রপার থাকে তাহলে হি অর শি ক্যান প্রিজার্ভ দ্য হারসেলফ এজ ওয়েল। তো গুড লুকস এর মানে যেটা বলে আর কি লুকের ব্যাপারটা নিয়ে, আসলে লুকের না আমার কালারিজম ফেস করতে হয়েছে, যেটা আসলে উইচ ইজ ভেরি স্যাড। আমরা তো আসলে স্টেরিওটিপিক্যালি এখনো পর্যন্ত যদি বলতে হয়, যেমন ওয়ালি ভাইয়া যেটা বললেন, আমি একটু ওনার কথাটাও টেনে বলবো যে আসলে ইন্টারন্যাশনাল যে কোনো একটা প্ল্যাটফর্ম বা যে কোনো একটা ইয়ের কথা যদি বলতে হয়, যেমন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর আমার অনেক আমি প্রচুর পজিটিভ এবং প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু একটা বিষয় যেটা যেটা আসলে খুব আমি কি বলবো উঠে সবার সামনে চলে এসেছে, সেটা হচ্ছে কালারিজম। আমার আমার বডি কালার, আমার স্কিন কালার নিয়ে আমার আমার অনেক কমেন্ট শোনা লেগেছে, এবং আমাকে আসলে ইনডাইরেক্টলি ডিরেক্টলি অনেকে বলেছেও, এবং অনেক ইন্টারভিউতে আমার আমাকে আসলে ইন্টারভিউয়ার ইন্টারভিউই যিনি উনি আমাকে বলেছেন দ্যাট আসলে ইন্টারভিউটা নেওয়ার আগে আমাকে এই প্রশ্নটা করা হচ্ছিল যে ও তো আসলে অত ফর্সা না, সে কীভাবে মিস করল বাংলাদেশ হলো। সো ইয়া, ওই ব্যাপারটা আসলে এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। সো হোয়েন এভার উই টক অ্যাবাউট গোয়িং ইন্টারন্যাশনাল অর হোয়েন এভার উই থিঙ্ক অ্যাবাউট ডুইং সামথিং ইন্টারন্যাশনাল, আমাদের আসলে এই সকল বিউটি স্টেরিওটাইপগুলোকে ভাঙতে হবে।
স্টেরিওটাইপ শুধুমাত্র তো যে কোনো একটা পার্টিকুলার প্রফেশনে থাকে তা না, আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে স্টেরিওটিপিক্যালিটির ব্যাপারটা আছে। সো হ্যাঁ, ডেফিনেটলি লুকসের ব্যাপারটা নিয়ে কোয়েশ্চেন আসার জায়গাটা কালারিজম নিয়ে আসছে, যে আমরা এখনো পর্যন্ত ভার্সেটিলিটিটাকে একসেপ্ট করতে পারি না আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, হয়তো আমরা ওই দিকটাতে আগাচ্ছি এখনো, বাট এখনো আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি, আমাদের আরো অনেক দূর যাওয়ার বাকি আছে। কারণ যখন আমি মিস ওয়ার্ল্ডে যাই, মিস ওয়ার্ল্ডে যাওয়ার পরে যে ব্যাপারটা আসলে আমি আমার নিজের স্কিনে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি, আমার নিজের স্কিনে, আমার নিজের স্টাইলে, আমার নিজের মধ্যে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। কিন্তু আমি কিন্তু একটা অচেনা জায়গায় ছিলাম, অচেনা মানুষদের মধ্যে ছিলাম, যেটা আসলে আমার দেশে আমার আমার আরো বেশি ফিল করার কথা ছিল, যে আমার নিজের স্কিনে বা নিজের নিজের যে কালারটা আছে ওটাতে আরো বেশি অ্যাকসেপ্টেড হওয়ার কথা ছিল এখানে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা, দ্যাট একটা মানুষের শুধুমাত্র আউটলুক, একটা মানুষের কালার বা একটা মানুষ কিভাবে তার স্কিন কালারটা কি বা কি আছে, মানে ওই যে ব্যাপারটাকে আমরা দেখি, বাহ্যিক ব্যাপারটাকে দেখে আসলে একটা মানুষকে জাজ করার এই প্রবণতাটা আমাদের আমাদের মধ্যে কেন জানি ন্যাচারালি হয়তো বা কাজ করে। এই জিনিসটা আমাদের আস্তে আস্তে চেঞ্জ করা খুব দরকার। আমাদের অনেক রকম চেঞ্জ আসছে, যেমন যেটা যদি আমরা সনিকা আপুকে দেখি, শি সেট আ হোল নিউ ট্রেন্ড। আমরা মৌসুমি আপুকে যদি দেখি, শি ইজ ডুইং আ লট অফ ওয়ার্কস। অ্যান্ড আমরা যদি ওয়ালি ভাইকে দেখি, আমরা আসলে বলছি প্রত্যেকের কথা। সো উই আর সেটিং সাম কাইন্ড অফ ট্রেন্ড, উই আর সেটিং সাম কাইন্ড অফ ওয়াল, একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করছি, বাট ওই স্ট্যান্ডার্ডটাকে আসলে আরো অনেক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো আমাদের না ওটাকে আরো অনেক বেশি উপরে নিয়ে যেতে হবে। এবং ওটাকে উপরে নিয়ে যেতে হলে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল নিজেদের মধ্যে কালারিজমের জায়গাটাকে ক্যান্সেল করতে হবে, নিজেদের মধ্যে একটা যে ডেফিনেট বিউটি স্ট্যান্ডার্ড, বডি শেমিং, বডি পজিটিভিটি আনতে হবে, ওয়ার্ক আমাদের দেশেই বেশি কালারিজম নিয়ে, যেটা যেমন একটু সামনা কেন, একটু কালো কেন। বাট আমি যখন ইন্টারন্যাশনাল শো গুলো করতে বাইরে যাই, তখন দে গেট অ্যামেজড বাই আওয়ার কমপ্লেক্সন, যে তোমাদের বাংলাদেশের যে কালারটা উজ্জ্বল শ্যামলা, দে লাভ ইট, ইটস লাইক ওরা কষ্ট করে ট্যান করে নিজেদেরকে। আরো আমি এটাই এখন বলতাম, দ্যাট দে ট্যান দেমসেলভস, হয় যে দেখা গেল ওরা আসলে এরকম আসলে অনেক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায় বা ওরা আসলে আমাদের স্কিন টোনটাকে চায়। তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো। কারণ অনেস্টলি যদি একটা জিনিস আমরা দেখি, যখন আমরা কালারিজম বা স্টেরিওটিপিক্যালিজম করি যে কোনো সেক্টরে, আমি জাস্ট কালারিজমটা যেহেতু গুড লুকস এর কথা বা লুকের কথা আসছে ওই কারণে বললাম, বাট যখন আমরা স্টেরিওটিপিক্যালিজম করি তখন দেখা যায় কি, অনেক ব্রাইট মাইন্ড, অনেক ব্রাইট ট্যালেন্টেড আমরা মানুষদেরকে আসলে হারিয়ে ফেলি এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে গিয়ে, উইচ ইজ কমপ্লিটলি আননেসেসারি। উই নিড টু হ্যাভ মাচ মোর রিচ পিপল, রিচ মেন্টালিটি পিপল অ্যান্ড রিচ পার্সন, যারা আসলে আমাদের কান্ট্রির জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারবে। বাট ওয়েন উই ডু অল দিস কাইন্ড অফ থিংস উইচ আর নট নেসেসারি এট অল, তখন আসলে এই ব্যাপারগুলো হারিয়ে যায়। কারণ সবাই তো চাইলেই পজিটিভ মেন্টালিটি সবসময় বজিয়ে রাখতে পারে না, যে এই কথাগুলোকে আমি কানে নিব না, এই কথাগুলোকে আমি পাত্তা দিতে দিব না, সামটাইম আর সামটাইম এগুলো কিন্তু ইফেক্ট করে। এটা কিন্তু এমন না যে তুমি আজকে বিউটি প্যাজেন্টে উইন করেছো বলে তোমাকে নিয়েই শুধু বলছে, এটা একটা নরমাল মেয়েকে নিয়েও বলছে। আমি এরকম শুনেছি যে একটা বাচ্চা হওয়ার পরে, হ্যাঁ, একজন একটা মুরব্বী মানুষ বলতেছে যে ও মায়ের রং তো শ্যামলা, বাচ্চাও শ্যামলা হয়েছে, বাপ তো ফর্সা কিন্তু বাচ্চার রংটা শ্যামলা হয়েছে, ধুর বাপটা ফর্সা তো বাচ্চাটাও ফর্সা হইতো, মায়ের মতো হয়েছে, মানে একটা ভেঙচি দিয়ে একটা কথা, মানে আমি এরকমও শুনছি। তো আমি চিন্তা করি যে একটা বাচ্চাকেও মানুষ ছাড়ে না, যে কিরকম মেন্টালিটি, যে একটা বাচ্চার কমপ্লেক্সন নিয়েও তারা বলে যে বাচ্চা ফর্সা হয়নি, বাচ্চা কেন শ্যামলা হইলো বা বাচ্চা কেন কালো হইলো, বাচ্চা তো ফেরেশতা, বাচ্চা নিয়ে তো কেউ এরকম বলে না। বাট আমি এরকমও মানুষকে বলতে শুনেছি, উপস্থাপনা তো মানে ফ্যান্টাস্টিক, প্রত্যেকটা চ্যানেলে টিভি খুললে আমি শুধু এখন দেখি মৌসুমি মৌ, মৌসুমি মৌ, এখানে টিভি খুললেই এখন শুধু আপুর প্রোগ্রাম আমি দেখি। একটু আসলে চলচ্চিত্র নিয়েও একটু জানতে চাই, যে এত সুন্দর এক করে কথা বলে, এত সুন্দর স্কিল, সুন্দর হাইট, মানে ক্যামেরা ফেজ এত ভালো, তাহলে এত সুন্দর একটা ব্যক্তিত্ব, সুন্দর একটা মানুষকে আমরা চলচ্চিত্রে আসলে কিভাবে এবং কবে দেখতে পাবো?
এটা তো অনেক বড় ব্যাপার, মানে চলচ্চিত্র মানে সেটার সঙ্গে আমি আসলে কি বলবো সেটা ভাববার বিষয়। আর সেটা কবে দেখতে পাবে এটা আমি জানি না, এটা দেখা যাক কি হয়। তবে আমি একদম সম্প্রতি যে কাজ করেছি, আমার প্রথম কাজ এটা, বা চ্যানেল আইয়ের একটি কাজ, আর আজকে যেহেতু চ্যানেল আইয়ের ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আছি, এবং কাজটি যিনি পরিচালনা করেছেন, মানে এটা আমার জন্য অনেক 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 বেশি সৌভাগ্যের, কারণ তিনি একজন জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের, তিনি পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, এবং যার নামটি বলতেই কিন্তু ভয় লাগে, মানুষ তাকে এতটা শ্রদ্ধা করে, এবং একজন গুণী মানুষ তিনি, এতটা গুণী, তার সঙ্গে যে কাজ করার সৌভাগ্য হবে এটা আমি কখনোই ভাবিনি। আর তিনি যে টেলিভিশন চ্যানেলে ছিলেন সিও হিসেবে, আমি সেখানে কাজ করতাম, তো সেখান থেকেই স্যার জানতে পারলেন যে আমি মূকাভিনয় করি, এবং মূকাভিনয় নিয়ে দেশের বাইরে বেশ কয়েকটি দেশে আমি গিয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, এবং মূকাভিনয়ে নারী সম্মাননা পেয়েছি। তখন স্যার ডাকলেন যে মূকাভিনয় নিয়ে তিনি কিছু একটা করতে চান, তো এরপরে আস্তে আস্তে তিনি বললেন যে না তুমি তাহলে কাজ করতে পারো। তো আমাদের সিনেমা করার কথা ছিল, কিন্তু আসলে করোনার কারণে সেটা আমরা গত বছরের আগস্ট থেকে কথা হচ্ছিল এটা নিয়ে, সেই কাজে আমরা হাত দিতে পারিনি। লাস্ট হলো যে আমরা নভেম্বরে শুরু করব, তখনও করতে পারিনি। এট লাস্ট ডিসিশন হলো আমরা মেতে শুরু করব, কিন্তু এখন তো করোনা। তো আমরা এই ফাঁকে কিন্তু আমাদের যে সাগর স্যার, ফরিদুরের সাগর স্যার, স্যার বললেন যে আচ্ছা সিনেমার কাজটা পরে ধরা হোক, তোমরা আগে একটা কাজ করো, টেলিফিল্ম করো। তো সৈয়দ সালাউদ্দিন জাকি স্যার পুরো মুক্তিযুদ্ধের একটা গল্প, সেই গল্পের উপরে অগ্নি ফসল গল্প, মানে আমাদের টেলিফিল্মের নাম, 1 ঘন্টা 10 মিনিটের হবে মেবি, যদি এর পরে যদি আর একটু এদিক ওদিক করা না হয়। তো সেটা আমরা কমপ্লিট করেছি মার্চের 6 তারিখে আমাদের শুটিং শেষ হয়েছে, এবং সেটা এডিটিং এর কাজও কমপ্লিট। বাট আমাদের যে ডাবিং করতে যাওয়ার কথা, কিন্তু এই করোনাকালীন সময়ে ডাবিং করাটা আমাদের পক্ষে সম্ভব না। আর গত 3-4 দিন আগে আমাকে জাকি স্যার ফোন দিয়ে বললেন যে সাগর স্যার ফোন দিয়েছেন, তুমি আর মৌ মিলে এসে একটা ইন্টারভিউ দাও। তো আমি স্যারকে বললাম যে স্যার এই মুহূর্তে আপনার বের হয়ে যাওয়াটা ঠিক হবে না, যেহেতু এখন অবস্থা খুব খারাপ, আর ট্রান্সপোর্ট দিলেও যাওয়া ঠিক হবে না, কারণ এখন ট্রান্সপোর্ট ব্যবহার করাটাও খুব রিস্কি। যেহেতু আমি অন্য চ্যানেল গুলোতে যাই, আমি জানি যে ট্রান্সপোর্ট ব্যবহার করাটা কিন্তু পুরোপুরি সেফ না, আমরা অনেকটা সেফ থেকে যাই, বাট কখন কি হয়ে যাবে এটা আসলে আমরা জানি না, বেঁচে থাকলে কাজ অনেক করা যাবে। তো আপাতত আমি জানি না কখনো সিনেমায় কাজ করা হবে কিনা, তবে আমার ইচ্ছে আছে সেটা একেবারে ব্যতিক্রমী ধর্মী সিনেমায়, যেটা স্যারের সঙ্গে যদি সৌভাগ্য হয় সবকিছু মিললে হয়তো বা হবে সামনে। আর টেলিফিল্মটা কি করোনার মধ্যে মুক্তি পাবে কিনা এটা আমি এখন বলতে পারছি না, এটা চ্যানেলাই কর্তৃপক্ষ জানে। আমার কাছে মনে হয় চ্যানেলাই কর্তৃপক্ষ, আমরা আপনার আবদারটাকে অবশ্যই মাথায় নেব, এবং অবশ্যই আসলে খুব তাড়াতাড়ি আমরা আপনাকে স্ক্রিনে দেখতে পাবো, এবং নতুন একটা জার্নি দিয়ে আসলে আপনার পথ চলা শুরু করবো। এত ভয়ঙ্কর রকম কঠিন উপস্থাপনা, খুবই সহজ, খুবই সহজ, কিন্তু অভিনয় করা সো টাফ, মানে বিশেষ করে রোমান্টিক দৃশ্য তো হয় না, খুবই কঠিন কাজ, আসলে অন্যরকম একটা ফিলিংস, এবং প্ল্যাটফর্মটা আসলে অন্যরকম। আমরা আবারও আসলে আপনার কাছে আসবো। আমি একটু ওয়ালি ভাইয়ের কাছে যেতে চাই যে এতগুলা মেয়ে বক 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 এতগুলা কথার মাঝখানে একটা ভাইয়া চুপ করে আছে, এটা মানে আমার তো একদমই সহ্য হচ্ছে না। কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে জানতে চাইবো যে শেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখন যে সময়টা যাচ্ছে সবাই সাবধানে থাকবেন, আর যে তিনটে জিনিস, হাত মুখ এবং চোখ, এই তিনটা জায়গায় হাত না দিয়ে আমরা যদি ওই যেটা বারবার বলছে যে ভিটামিন সি খাওয়া, তারপর যে হাত ধোয়া বারবার, এই কাজগুলো একটু করবেন, কারণ আমাদের সামনে আরো অনেক সময় পড়ে আছে, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পিছিয়ে গেছে, আমরা যদি নিজেরা সাবধান না হই তাহলে কিন্তু সামনে আরো অনেক বিপদ ওয়েট করছে আমাদের জন্য। এর জন্য আমি বলবো যে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং বারবার হাত ধুবেন যেটা বলে। আর নিউজ কোনটা আমরা আসলে বিশ্বাস করবো সেটা আমি বুঝতে পারি না, কারণ এত নিউজ আসে ফেসবুকে যে ফেক নিউজ, রিয়েল নিউজ, বাট মানুষ, আমরা কিন্তু ভীত হয়ে যাচ্ছি যে কোন নিউজটা আসলে রিয়েল। তো এটা একটা ব্যাপার, হু এর কিছু নিউজ আছে, WHO, ওদের নিউজ গুলো ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ নানজিবা এবং চ্যানেল আইকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সব পছন্দের মানুষরা আছে এখানে, সোনিকা অনেক পছন্দের, মৌসুমি, মৌ, তর্ষা এবং তুমি। তো মৌসুমি মৌ আপাকে আমি অনেক পছন্দ করি, মানে ওনার অ্যাঙ্করিংটা আমার অনেক পছন্দ, আর সোনিকা তো অনেক পুরাতন পরিচিত, খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে আসলে আমরা অনেক বেশি খুশি,
এবং ইতিহাসে আমরা প্রত্যাশা করি যে আবারও অন্য কোন একটা সময় আপনাকে পাবো। আমি শেষ একটু সনিক আপুর কাছে যেতে চাই যে হয় কি আপু, মানে মানুষের কথা আসলে মানুষ বলে যে মিডিয়ার মেয়েদের নাকি আসলে অনেক কোটিপতি বন্ধু আছে, গাড়ি বাড়ি হীরা জহরত দিয়ে নাকি আমাদেরকে ভরিয়ে ফেলে, কিন্তু মিডিয়ার বাইরেও তো ভাই অনেক মানুষ সম্পদ করছে, অনেক মেয়ে করছে। আর যদি কোটিপতি বন্ধু মেয়েদের থেকেও থাকে, মানে আমাদের থেকেও থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? It totally depends কে যদি তোমার ব্যাকগ্রাউন্ড যদি হয় ওরকম, যে তুমি বড়ই হইছো ওই ধরনের মানুষের সাথে, তাহলে তো তোমার ফ্রেন্ড ওরকম থাকবেই। সো আসলে আমি বলবো যে যারা হয়তো ওরকম স্ট্যাটাসে বা ওইভাবে বড় হয় নাই, ওরাই এই ধরনের চিন্তা করতে পারে যে ফ্রেন্ড তো একটা ফ্রেন্ডই, সে কোটিপতি হোক আর সে মানে ফকিরই হোক, ইউ নো ফ্রেন্ড ইজ জাস্ট আ ফ্রেন্ড। তো কখনো আসলে এটাকে টাকা পয়সা বা পাওয়ার বাকি কতটুকু পপুলার এভাবে চিন্তা করা উচিত না। উল্টা আমি বলবো যে একটা মানুষ যখন পপুলার হয়ে যায় তখন আরো বেশি তারা ঝামেলায় পড়ে, বিকজ দেখা যায় কেউ যখন ফ্রেন্ডশিপ করতে আসে তখন এটা চিন্তা করতে হয় আচ্ছা ও কি আবার কোনো একটা আমার কাছ থেকে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে বা স্বার্থপর ভাবে কি সে আমার সাথে খাতির করতে চাচ্ছে নাকি। তো মিডিয়ার মানুষ হচ্ছে কোটিপতি ফ্রেন্ড করে এটা আমি বলবো ভুল, উল্টা মিডিয়ার মানুষদের এত পরিচিতির উপর ভাগ বসানোর জন্য মানুষ আরো বেশি ওদের ফ্রেন্ড হইতে চায়। এক্স্যাক্টলি, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অ্যানসার। উল্টা ওরা এটা দেখে দেখো আমি এত পপুলার, এ আমার ফ্রেন্ড, এই সেই হ্যান ত্যান। তো দ্যাটস ওয়াই আমি মানে পার্সোনালি আমি কিন্তু খুব কম ফ্রেন্ডস রাখি personally, like I mostly mix with my family members chop shomoy, but jarai friends ache dekha geche keu amar school er ba keu onek choto kal theke eki circle e boro hoyechi, so that's the thing. এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় এই ফ্রেন্ড আসলে আমাদেরকে আসলে ভাঙতে হবে, যে আমরা শুধুমাত্র কিছু হলে শুধু মিডিয়ার মেয়ে বা মিডিয়ার মানুষদের আসলে দোষারোপ করি। আমরা আসলে একেবারে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের সাথে আজকে আপনি ছিলেন তোরসার মতো একজন মিসল, আমাদের মিসল বাংলাদেশ ছিল, মৌসুমি মো আপু ছিল, ওয়ালি ভাইকে আমরা পেয়েছিলাম, সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি শেষ করবো তার আগে তোরসাকে ছোট করে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একেবারে ছোট করে, কারণ আমাদের সময় একেবারে শেষে চলে এসেছে। ধন্যবাদ। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে যেটা বলতে হয় বাকি কথা সবাই বলেছেন, যেটা হাত নাক চোখ হাবিজাবি সব কথাই সবাই বলছেন। আমি শুধু এতটুকু বলবো দ্যাট আমরা জানি এই ক্রাইসিসটা শেষ হওয়ার পরে আমাদের ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে, বাট সবাইকে আমি বলবো দ্যাট আপনারা যখন হাতটা ধুবেন 20 সেকেন্ড ধরে চেষ্টা করবেন যাতে পানিটা অপচয় না হয়, হাত ধুলে ট্যাপটা অন করলে আবার হাত ধোয়ার সময় ট্যাপটা অফ করে দিবেন, হাত ধোয়া শেষ হলে আবার অন করে হাতটা পরিষ্কার করবেন। তো মানে বেসিক্যালি কথাটা হচ্ছে আমরা চাই ওয়াটার ক্রাইসিস যাতে না হয়, পানি অপচয় করবেন না যে কোনো ইয়েতেই, আর সবাই বের হলে মাস্ক পরবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এই টাইমটা শেষ হয়ে যাবে বাট মেন্টালি প্রিপারেশন রাখবেন দ্যাট এই সময়টা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আরো 100% এফিসিয়েন্সি দিয়ে আপনাদের যার যার জায়গায় কাজগুলো করতে হবে। তো ওভাবে করে নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, আই এম রিয়েলি লাইক হোয়াট শুড আই সে, আই এম রিয়েলি অ্যামেজড আবারও বলবো, বিকজ দিজ আর লাভলি পিপল যাদের সাথে আমি এই মুহূর্তে লাইভে আছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংকস ফর জয়নিং। দর্শক আমরা একেবারেই আসলে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখন আসলে শেষ করতেই হবে, শেষ না করলে ওদিকে আসলে বকাটা আমারই শুনতে হবে। আমি আসলে কোনো বকার বাসলে ভাগ নিতে চাই না, এখনই শেষ করবো, বাট বিফোর দ্যাট আই উড লাইক টু সে দ্যাট beauty is not about your visual appearance, it's about your quality, and quality should get the highest priority. So be confident, be yourself, and have faith on you. I'm Naziba Khan, would like to sign off from Yamaha Youngstar. Catch you in the next episode. Till then, good luck. Bye-bye. Bye-bye.